বিএনপি না আওয়ামী লীগ বিদেশি প্রভুদের কাছে দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এছাড়াও দেশের রাজনীতি এখন নির্বাসনে দেয়া হয়েছে দাবি করে তারা বলেন এখন চলছে অর্থ আর ক্ষমতার রাজনীতি। আলাদা আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতার 88তম জন্মবার্ষিকী উপলক্ষে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আয়োজন করা হয় গরিবদের মাঝে শীত বস্ত্র বিতরণ। দলটির নেতারা বলেন বিএনপি কোনো প্রভু রাষ্ট্রের সাহায্যে রাজনীতি করে না, বরং আওয়ামী লীগই হলো সার্বভৌমত্ব বিক্রির দল। বিএনপি নাকি নির্বাচনে না আসে সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি সিনিয়র নেতারা। বলেন আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা বাকশাল কায়েম করেছে। বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাচনের, এখানে রাজনীতি বলতে আজকে কিছু নেই, এখানে একটিমাত্র জিনিস ক্ষমতা, ক্ষমতা অর্থ বিত্ত বৈভব লালসা। রাজনীতি এখন তাতে রূপান্তরিত হচ্ছে, রাজনীতি বলতে কিছু এই সরকার কিন্তু যা কিছু করতে পারে, তাদের ক্ষমতায় থাকার জন্যে তারা ন্যায় অন্যায় বলে তাদের কাছে কিছু নেই। দলটির নেতারা বলেন নির্বাচন বর্জন করলেও বিএনপি দেশের 18 কোটি মানুষের মন জয় করেছে। মানুষের কল্যাণে রাজত্ব করে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।